ভরা কোটালে নদী বাঁধ ভেঙে বিপত্তি, সমুদ্রে জল ঢুকে পড়ল চাষের জমিতে, ব্যাপক ক্ষতির সম্ভাবনা। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে মহিষামারী এলাকায় জলের তোড়ে ভেসে যায় বাঁধ। ভরা কোটালে নদী বাঁধ ভেঙে বিপত্তি, সমুদ্রে নোনা জল ঢুকে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মহিষমারী গ্রামে ভরা কোটালে জলের তোড়ে নদী বাঁধ ভেঙে যায়। প্রায় দু কিলোমিটার নদী বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ, আমফান ইয়াসে নদী বাঁধ ব্যাপক ক্ষতি হয়। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও সুরাহা হয়নি। নোনা জল প্লাবিত হয়ে এই বাঁধ মেরামতের কাজ হয় না ইয়াস জোড়ের পর থেকে। আর এই এক থেকে দু কিলোমিটার নদী বাঁধের মেরামতের কাজ এখন থেকে, ইয়াস জোড় কবে গেল তখন থেকে আজ পর্যন্ত বাঁধ মেরামতের কাজ হচ্ছে না। পঞ্চায়েত সদস্য বারবার দেখে যাচ্ছেন এবং পঞ্চায়েত সদস্যের বাড়িও এই সমুদ্র উপকূলবর্তী এরিয়াতেই, একদম নোনা জলের পুরো জলটা উনার বাড়িতেও যাচ্ছে, উনি দেখতে পাচ্ছেন। জানি না প্রশাসনিক ব্যবস্থা কবে নেবেন কি ব্যাপার। এদিন জোয়ারের জলে বাঁধ ভেঙে যায়। মহিষমারী গ্রাম পঞ্চায়েতের সদস্য কাজল মণ্ডল বলেন, রাজ্য সরকারের সেচ দপ্তরে আবেদন করেছি, কোনো সুরাহা হয়নি। 100 দিনের প্রকল্পে বহুবার বাঁধ মেরামত করা হয়েছে, কিন্তু মাটির বাঁধ হওয়ায় তা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘটনায় আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। 124 নম্বর বুথে নদী বাউন্ডারি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনেরা ভীষণভাবে আতঙ্কিত। গ্রাম পঞ্চায়েতে বারবার তারা আবেদন নিবেদন করছেন। এমনই ভাগন যে ভার্নাবল পয়েন্টটাকে যদি আমরা ওটা রক্ষা করতে এনজি এনআরজিএসের পক্ষে কোনো মতে সম্ভব নয়। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের যে সেচ দপ্তর, এই দপ্তরের দ্বারা এটাকে করা উচিত। এর জন্যে আমরা বারবার পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের কাছে, মাননীয় মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তার প্রচেষ্টার মধ্যে দিয়ে সেচ দপ্তরে বারবার আবেদন করেছেন। মহিষামারী নদী মাউন্ডরিটা সুন্দরভাবে বেঁধে দেওয়া যায় তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সেচ দপ্তরের মন্ত্রী মহোদয় তার কাছে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন মা মাটি মানুষের সরকারের কাছে, যাতে দ্রুততার সঙ্গে মানুষজনকে আতঙ্কের হাত থেকে বাঁচানো, নদীর জলের হাত থেকে বাঁচানো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গঙ্গাসাগর।